হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আসলাম পেজে অফার দেখে, টুনটুনি প্লেটার আর হচ্ছে বালতি প্লেটার বিশাল এক অফার দিয়েছে। সে অফার কি আসলে সত্যি কি না ওনাদের এখানে দেখব খেয়ে, এখন চলেন যাই দেখি ওনাদের অফারটার অবস্থা কি। অনেক সময় অফার দেয় কিন্তু অফারের আর ওনাদের রেস্টুরেন্টে গিয়ে মিল পাওয়া যায় না, তো আজকে আমরা দেখব মিল পাওয়া যায় কি না। সর্বশেষ আমি আপনাদেরকে ঠিকানাও জানিয়ে দিব, আপনারা আমার সাথে থাকুন। তো ঢুকে পড়লাম, ওয়াও, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর। ঢুকেই চোখে পড়ল দোলনা, তো দোলনাটা আমি দেখছি আর একটু বসে দেখি তাহলে, বড় মানুষ তো বসা যায়। টুনটুনি কাপেল যারা আছেন তারাও বসতে পারবেন এখানে। অনেকটা শিকল যেগুলা দেওয়া আছে অনেক শক্তিশালী, কারণ ছিঁড়বে না। তো চলে আসলাম অফারের যে প্লেটার, টুনটুনি প্লেটার, একটি টুনটুনি প্লেটারটা নেওয়ার জন্য। এই টুনটুনি প্লেটারটাই নেব যেহেতু আমরা দুজন এসেছি। তো আমি টুনটুনি প্লেটারের কী অফার দিয়েছে সেটা আমি পরে আমি আপনাদেরকে জানাবো। ওনাদের এখানে আপনারা এই ভুল করে কখনো আসবেন না, কারণ আমি ভুল করে এসেছি, আপনারা ভুল করে আসবেন না, কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব। ততক্ষণে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে টুনটুনি প্লেটার, এখান থেকে আমি একটি অর্ডার করলাম, আর অর্ডার করে এখন দুলতেছি। সাথে আমি বালতি প্লেটারও একটা অর্ডার করেছি। এখানে আমি আমার ওয়াইফ একটু সময় কাটাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত খাবারটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই রেস্টুরেন্টের ভিতরেই দোলনাটা আমার ওয়াইফ একটু আমার সাথে খুনসুটি করছে ভিতরে। আবার ওনাদের ডাবল যে মিরর আছে, মিররের মধ্যে একটু আমরা ভিডিও করে নিচ্ছি। আমি ব্যাকে, আমার ওয়াইফ ফ্রন্টে খুনসুটি করছি। সাথে রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে একটু আপনাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি, ভালোই ডেকোরেশনযুক্ত। তো এখানে একটা রিক্সাও আছে, রিক্সাটা শোপিস হিসাবে রেখেছে, তো আমি এটার মধ্যে বসে পড়লাম। দেখা যাক এটা কতটা পোক্ত আছে। এটার মধ্যে বসলাম, ভেঙে পড়েনি, আপনারাও বসতে পারবেন দুজনে, অনেক এটা শক্ত করে বানিয়েছে। তো এখানে যেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে রোড সাইড রেস্টুরেন্ট। এই রোড সাইড রেস্টুরেন্টের মূলত এটাই আকর্ষণ, এই যে এখানে বসে আপনারা রোডের ভিউটা, পুরো ভিউটা দেখতে পারবেন। এখানেই বসতে চেয়েছিলাম কিন্তু বুকিং দেওয়া ছিল অন্যজনের। রেস্টুরেন্টের ভিতরে কিন্তু গাড়ি, একটা সুন্দর একটা গাড়ির মতো করে ডেকোরেশন করা সিটলেস আছে, আমি সেই গাড়ির ভিতরেই বসে পড়লাম যেহেতু এখানে খালি আছে। তো আমার খাবার অর্ডার করেছি, ততক্ষণ একটু অপেক্ষা করি খাবারটা চলে আসা পর্যন্ত। এই যে খাবার নিয়ে আসতেছে, দেখতে পেলাম রেস্টুরেন্ট বয় খাবারটা নিয়ে আসলো। এই যে আমার টুনটুনি প্লেটার অলরেডি চলে আসছে, টুনটুনি প্লেটারে কত কী সাজিয়ে দিয়েছে সবই আমি আপনাদেরকে জানাবো। আর আরেকটি আমার অর্ডার আছে, সেই অর্ডারটি আসা পর্যন্ত অপেক্ষা করছি, বালতি প্লেটার। সেই বালতি প্লেটারটি অলরেডি চলে আসছে, বালতি প্লেটার আর টুনটুনি প্লেটার এই দুটি আমি অর্ডার করেছি এখানে, কারণ আমরা দুজন টুনটুনি টুনা আর টুনি আসছি এখানে। তো অলরেডি খাওয়া শুরু করলাম, কী কী আছে সব আমি আপনাদেরকে বলছি। এখানে চিকেন তান্দুরি আছে এক পিস, যেটা টুনটুনি প্লেটার, টুনটুনি প্লেটারে আরও আছে চিকেন চিলি মশলা, আরও আছে চিকেন ভেজিটেবল, আছে কাবেজ সালাদ আর চিকেন ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা অনেক টেস্টফুল, আমি শুরুতেই একটু খেয়ে দেখেছি, অনেক টেস্টফুল এই ফ্রাইড রাইসটা। আপনারা ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি চিকেন চিলি মশলাটা দেখলাম, খেয়ে
অসম্ভব মজার, খাবারটা অসম্ভব মজার, অসম্ভব মজার, যা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আর এদিকে যে বালতি প্লেটার এনেছে, বালতি প্লেটারটা আমার ওয়াইফ ট্রাই করতেছে, কারণ আমরা দুজন শেয়ার করি, দুটা খাবো, কারণ এখানে দুটার স্বাদ কীরকম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কাটলারের মতো, এটা আমার ওয়াইফ বলতেছে তুমি এটা ট্রাই করে দেখো, অনেক টেস্টি। আমার ওয়াইফ একটু ট্রাই করে দেখছে, তো চিকেন কাটলার যেটা দিয়েছে স্লাইস করে অনেক সুন্দর, এবং এটা অতটা গ্রেভি না। আপনারা চাইলে এটা এই বালতি প্লেটারের আমরা যে পেজে অফার দেখেছিলাম, আর টুনটুনির প্লেটারে যে অফার দেখেছিলাম, অফারেই আমরা পেজে দেখে এসেছি, কিন্তু এখানে আসে এসে ভিন্ন রকম। সেই ভিন্নতাটাই আমি আপনাদেরকে জানাবো, আপনারা আমার পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন শেষ পর্যন্ত, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আসার আগে আপনারা যে বিষয়গুলো এই অফারের বিষয়গুলো ভালোভাবে জেনে আসতে হবে, আর না হয় এখানে এসে ধোকা খাবেন, সেই ব্যাপারটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শেষে জানিয়ে দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো খাচ্ছি, খাবার কিন্তু অসম্ভব মজার, খাবার নিয়ে আমি কোনো এখানে ডিফার করব না, খাবার অতটা খারাপও না, আর আমার কাছে অসম্ভব মজার লেগেছে। আপনারা এই খাবারের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, অনেক টেস্টফুল, বিশেষ করে ফ্রাইড রাইসটা অনেক মজার, তবে কাদের সালাদও অনেক মজার, চিকেন চিলি মশলা যেটা সেটাও অনেক টেস্টফুল, অনেক অ্যারোমাস ছিল। এখন আমি আমার ওয়াইফের জন্য যে বালতি প্লেটারটা নিয়েছি সেটা থেকে একটু কাবেজ সালাদ খেয়ে দেখি। ওয়াও ওয়াও, অসম্ভব মজার। কাবেজ সালাদ তো মেয়নেজ টেয়নেজ দিয়ে বানা, গাজর ছিল। বালতি প্লেটারে যে ফ্রাইড রাইস দিয়েছে, অনেক ফ্রাইড রাইস, একজনে পুরোপুরি খেতে পারবেন। আর এই যে চিকেন কাটলারের মতো যে স্লাইস করে দিয়েছে, এটার মধ্যে একদম শুকনো শুকনো, এটার মধ্যে কোনো গ্রেভি নাই, কিন্তু এটা অন্যরকম একটা স্মোকি, অন্যরকম স্বাদের। আপনারা চাইলে এই প্লেটারটাই খাবেন, আমি মনে করি বালতি প্লেটারটাই খাওয়া উচিত। আমি সর্বশেষ বলে দিচ্ছি কেন বালতি প্লেটারটা খাবেন, আর ওনারা যে আমাদেরকে যে পেজে যে অফার দিয়েছে, অফারের সাথে আর এখানে এসে খাওয়ার সাথে কোনো মিল নেই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। ডিটেলস ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা টুনটুনি প্লেটার যে আপনারা খেতে চাইলে এখানে 350 টাকা করে 700 টাকা, দুইজনের জন্য দুইটা টুনটুনি প্লেটার নিতে হবে, দুইটা টুনটুনি প্লেটার 700 টাকা দিয়ে নিতে হবে, একটা নেওয়া যাবে না। দুইটা টুনটুনি প্লেটার নিলে আপনারা ছাড় পাচ্ছেন 140 টাকা, দুইটা টুনটুনি প্লেটারের দাম হচ্ছে 800 টাকা। আমি আবারও বলছি, দুইটা টুনটুনি প্লেটারের দাম হচ্ছে 840 টাকা। সেক্ষেত্রে ওনারা যে অফার দিয়েছে, সে অফারে ছাড় দিয়েছে মাত্র 140 টাকা, মানে দুইটা টুনটুনি প্লেটার নিলে 700 টাকা। তো আমরা ভেবেছিলাম যে 350 টাকায় টুনটুনি প্লেটার একটা কিনলে একটা ফ্রি, ওনারা যেটা বলেছিলেন, কিন্তু সেক্ষেত্রে এখানে আমরা এসে দেখলাম যে দুইটা টুনটুনি প্লেটার নিতে হবে, একটা 350 টাকা দিয়ে একটা নেওয়া যাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে টুনটুনি প্লেটারটা যে নিলাম, এটা আমরা বলেছিলাম সিঙ্গেল দেওয়ার জন্য, ওনারা সিঙ্গেল দেয় না। যাই হোক, আমি যেহেতু আরেকটা অফার নিয়েছি, ব্লগ করব, তাই ওনাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আরেকটা প্লেটার সাথে নিয়ে এই যে বালতি প্লেটার একটা সিঙ্গেল নিয়েছি। আপনারা কিন্তু সিঙ্গেল পাবেন না, কারণ এখানে ডাবল নিতে হবে, 350 করে 700 টাকা দিয়ে দুটো টুনটুনি প্লেটার নিতে হবে, এখানে আপনারা মাত্র ছাড় পাচ্ছেন 140 টাকা। আর যে বালতি প্লেটারটা আমরা নিয়েছি, বালতি প্লেটারটা হচ্ছে 150 টাকা করে, বাসা থেকে পেজে দেখে গিয়েছিলাম,
কিন্তু 150 টাকা ওখানে গিয়ে দেখলাম 150 টাকা না 299 টাকা। তার মানে 150 টাকা, আমাদেরকে লেখা ছিল অফার অফার অফার, লুফে নিন এই যে বালতি প্লেটার দেখতে পাচ্ছেন 150 টাকা, মানে 150 টাকা আপনারা বালতি প্লেটার খেতে পারবেন। কিন্তু আমি ওখানে গিয়ে বালতি প্লেটার নেওয়ার সময় ওনারা বললো একটা বালতি প্লেটার যদি 299 টাকা দিয়ে কিনেন তাহলে একটা 150 টাকার বালতি প্লেটার আরেকটা 150 টাকা দিয়ে বালতি প্লেটার পাবেন। তার মানে ওনারা কিন্তু বালতি প্লেটারে যে 150 টাকার অফার দিয়েছে, 150 টাকার অফারটাকে ওনারা বলেছে যে রেগুলার আপনি একটা বালতি প্লেটার যখন নেবেন 299 টাকা দিয়ে, আপনি আরেকটি বালতি প্লেটার নিতে গেলে 150 টাকার মধ্যে বালতি প্লেটার পাবেন। সেক্ষেত্রে আমি এখানে ধোকা খেলাম, আমি ওনাদের পেজে দেখে গেলাম 150 টাকা করে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম একটি বালতি প্লেটার কিনতে হবে 299 টাকা দিয়ে, সরি, আর তারপরে আমি একটি 150 টাকা দিয়ে একটি বালতি প্লেটার কিনতে পারবো। আপনারা এই ভুলটা করবেন না, আমি এই ভুলটা করে এখানে এসেছিলাম। আমি ভেবেছিলাম দুইটা বালতি প্লেটার নেব 150-300 টাকা করে, কিন্তু ওনাদের এখানে গিয়ে পুরো উল্টো চিত্র, কি আর করা। তো এখানে এটা নিলাম, বালতি প্লেটারটা নিলাম 299 টাকা দিয়ে, আর 350 টাকায় টুনটুনি প্লেটার। এখন যাওয়ার পালা, আপনারা যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে, ভাইয়া এবং আপুরা, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।